আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان বলা
شاف الدجى بجماله حسن الدزم وخصاله صلوا عليه وعاله دكدا وألاك حوان كبا ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى سلط جمعی خسالی صلو علی و عالی کے دل بیلتا غزی برو برو کدو کر حکم بو بسیرا مکے انے مودو کے دل بیل مرید گسا مری سے دوزان کر حکم بندو بشے گسے پکے تال কে দিল ভাই চত্রি মাসে গসর নিচে সায়া কার হুকুমে বার বুকে জগত বড়া পায়া জান্নাতে খাইবে তারা নানা রকম খানা জান্নাতিদের হবে না ভাই ফের সব পাইখানা উঠবে যে কুরবাহির হবে গান সুবাসের মতো তেমনি খিদা পাইবে তারা আগের মত ওই যে রবি আজকে যখন অনেক দূরে আছে হাসর মাঠে আসবে তাকা অর্ধ হত কাছে এত নিকট আসবে বলে লাগবে ভীষণ তাপ সেই তাপেতে সাজা পাবে যাহার যেমন পা ঠিক না বেঠে যখন একসাথে বলেন আমি নাম দেওয়ারিক তাফসির কোরআন মাহফিলে তিন দিন ধরে যে মাহফিল আজকের মাহফিলে অত্যন্ত সদ্যবাজ জনাব সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন মসজিদে আছেন নবীজির কলিজাত করা জাতির মাথা জাতির মুকুট পূর্ণিমার চাঁদ হজ্জত ওলামাই উপস্থিত আছেন আমার ডান পাশে অত্যন্ত বন্ধুবর্গ আকবর ভাই উপস্থিত আছেন আমার দ্বিতীয় সমতুল্য বাবারা সমবয়সী যুবক ভাইয়ের পদ্মা বেশি যে আল্লাহ তাবারকুতালা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে পৃথিবীর সবচাইতে ভালো জায়গা এই জায়গাটা কেন ভালো বলা হয় আজকে কেন দামি আজকে একমাত্র কোরআনের কারণে সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানবতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব আহমদ মোহাম্মদ মুস্তাফা সকলে বর্ণনা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাগুলো কি ভাষা আপনারা বুঝেন বুঝেন ভাষা তাহলে আগে বাস্তবের উপরে ওয়াজ কিছু করি আমি কিন্তু সবার আগে আপনাদের সকলকে সালাম দিছিলাম আমি দেই নাই সকলে কি জবাব দিছিলেন জোরে খান সকলে কিন্তু নেন নাই দিলাম একসাথে সমান হয় নাই হয়েছে আমাদের দেশে এখন তিন প্রকার সালাম বেশি চলছে কয় প্রকার একসাথে বলেন কয় প্রকার আপনারা আমার সাথে কথা না বললে আমার বাঘের ক্ষমতা নাই ওয়াজ করা আছে যেরকম আছে অতএব একটু কথা বলতে হবে আমাদের দেশে কয় প্রকার সালাম চলতেছে এখন এক নাম্বার মানুষ আছে সে মনে মনে বলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি কেমন সূর্যকে সালাম দিব কথা বলো আমি মন্ত্রী সাহেব এমপি সাহেব ডিসি সাহেব চেয়ারম্যান সাহেব মাস্টার সাহেব সরকার সাহেব মাতবর সাহেব আমি কোন রিক্সাওয়ালাকে সালাম দিব কথা বল না জোরে কোন কথা এক প্রকার মানুষ আছে না নাই আছে আমরা আজ পর্যন্ত কোন কোরআনে কোন হাদিসে পাই নাই যে তুমি বড় হয়েছো তুমি ছোটকে সালাম দিবে না দেখাইতে হলে আমি দিল একটা কথা ওয়াজ করবো না আপনারা কর ঠিক নাবে ঠিক জিরো দুই নাম্বার মানুষ দুই প্রকার মানুষ আছে দুই শ্রেণীর মানুষ আছে আমি বুঝাই দেয় যে বোঝার চেষ্টা করবেন
একজন মুসলমান একটা মুসলমানকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে যদি হাত মুসাফা করে উভয়েরই সমস্ত সগীরা গুনাহ সেরে ফেলে, সুবহানাল্লাহ। তাহলে একটা মুসলমান আরেকটা মুসলমানকে সালাম দিল, সালাম দেওয়ার পরে হাত মুসাফা করবে, এখন সালাম তো দিব দূরের কথা, আমি একটা ব্যক্তি আপনাকে সালাম দিল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই দেখবেন তার পুরো সালাম লওয়ার সময় নেই, খালি কো ওয়া আলাইকুম কয় কি কয় না, তার মানে পুরো সালাম টুকু নেওয়ার সময় তার কাছে জোরে কন না কেন না। এই হলো তিন প্রকার মানুষ, তিন প্রকার মানুষ শুনে রাখেন, যে আপনি মুসলমান একটা মুসলমানকে সালাম দিবেন, আপনি তারে সালাম দিলেন, ওই ব্যক্তির দেখবেন যে ওয়ালাইকুম বলার সময় না, এরকম করে গাড্ডার সাড়ে তিনটা মারা দেয়, তাই কি তাই না, ভাষা বুঝেন আমার, তো সালাম দেয় ইশারাতে বুঝাইলো আপনি তারে কষ্ট করে সালাম দিলেন, সেও মুসলমান, যাকে সালাম দিলেন সেও মুসলমান, ঠিক আছে ঠিক। আর মুসলমান আর হিন্দু তো পার্থক্য নাই, যে ক্রিম শেভ করে, আলোচনা কোন দিকে করব, কোন দিকে করব, আমি যতটুকু পারি করবো। শুনেন, এক ব্যক্তি আপনাদের কাছে বাজার আছে না, লাল মন্থানা বাজার, ধরো এরকম বাজারে এক ব্যক্তি একটু বাজারে গেছে হাবা টাইপে, তখন এই জায়গা থেকে মানুষ খালি পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যায়, উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়, খালি মানুষের একটা আউল জাউল, ঠিক না বেশি, খালি আউল জাউল, এর মাথা তো খারাপ হয়েছে, কোন বাজারে মানুষ এই যে আউল পাচ্ছে বাসব কোন সম বুঝলেন নাই, মানে খালি এটা কইতাছে বাজার দিয়ে ঘুরতাছে, একটু বলি আমি মুখ কেন লাগাতে, হা এই তুমি এরকম করতেছে কে, ও ভাই আমার এরকম করতেছে কিছু কারণ আছে, ওই কেন এই যে বাজারে মানুষের একটা আউল পাচ্ছে এটা কোন সম বাসব, তখন মগ গেলে কইতেছে তোর 500 টাকা দাও আমি বাস করে দিই, কি কইছে 500 টাকা দিছি, 500 টাকা হাই নিয়ে পকেট উঠে আপা এই যে বট গাছ কয় হ কো তুমি এই বট গাছের করে পয়সা দেখ, আমি আয়শা তোমার বাস করে দিয়ে দেবো রাতে তিনটা চারটা যাই বলো কই আই যায় কে 500 নিয়ে বাজারে কুস্তু কিনছে তোর গাড়ি কিনছে তোর বুঝে কিনে নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে যায় ইচ্ছা মতন বউ বলার নাই পেট বেড়ে খাইছি, খায়া যখন গরি দেহা যখন দুইটা বাজে রাতে তখন সবাই খায় না, মগজ শোনাই স্মোকিং, এটার নাম কি স্মোকিং, বাংলা কই বিড়ি বিড়ি খাই তো না, প্রদেশ দেশে এই খায় না নাকি বরিশালে খায় না, হ্যাঁ এ যখন দুইটা বাজে এবার দুয়া সাইরা সাইরা আর বুকো লাগে, কারণ এক যুবক তো মনে করেন প্রচুর বিড়ি খায়, হুজুর লেগে যে হা তা হুজুর কয় কি তার প্রথম আদেশে বসছেন মুক্তি সাহেব হয়েছেন মহাদ্দ সাহেব হয়েছেন বড় হুজুর হয়েছেন বিড়ি খাওয়া দোয়া ভাই হুজুর তো বসে বিপদে কয় তো বড় হুজুর এলাম কোনোদিন তো কোনো জায়গায় বিড়ি খাওয়া দোয়া ভাই এলাম কথা লাম ওই বিষ্টা পুরু নি কথা তুমি কও আল্লাহম বাড়ি দিল না তুমি বা বিড়ি দেন বাবারে খাওয়া চিন্তা করেন কি করি ওর টাউন কয় হ্যাঁ আল্লাহম বাড়ি গেলে ভি বা বিড়ি টানা তাহলে হ্যাঁ আমার দোয়া সাইরা সাইরা আইতেছে একজনও নাই বুঝেন নাই করতে পারবো না, অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো যে কথাগুলো কাজে আসবে, আপনারা শুধু আমি কোন লাভের সাথে ওয়াজ করতে আসি না, দিনই দাওয়া এটা সকলের সমান অধিকার, ঠিক না যেরকম ঠিক না ঠিক, সম্মানিত শুধু তিন প্রকার মানুষ খুব ভালো করে শুনবেন, তিন প্রকার মানুষ আছে যে আপনি তারা সালাম দিলেন এরকম করে গাড়ি সাড়ে দিয়ে গেলাম মনে আছে তো, এদের উদাহরণ দিয়ে থেকে আমি আপনারা বলবেন আমার এই ঘাটটা কেটে একটা গাড়ি পাল্লা ওজন করলে আমার এই সমস্ত মাথাটা 1 কেজি ওজন তো হবে হবে না, আর আমার যে জিব্বাটা আছে জিব্বাটা জিব্বাটা এত সমস্ত জিব্বাটা কেটে একটা গাড়ি পাল্লা ওজন করবেন আমার এই জিব্বাটা কি 1 কেজি ওজন হবে, জোরে বলেন একসাথে বলেন হবে না, এ মুসলমান তোমাকে একটা মুসলমান সালাম দিল, তোমাকে একটা জাতি ভাই সালাম দিল, আর তোমার পুরো সালাম দেওয়ার সময় নাই, তুমি এই গাড্ডার সাথে তিনটা লড়াতে 10 কেজি দলের খিদা লাগাইলা মাত্র 150টা জনের জিব্বাটা একটা লড়াতে যদি বলতো ওয়ালাইকুম সালাম সুন্দর ফটো কি হতো রাজুরা কর
জোরাকান হতো কি হতো না? মুসলমান ভাইরা আমার, এই মুহূর্তে আমরা কার মেহমান? যেরকম কার মেহমান আল্লাহ, আরেকটু যেরকম কার মেহমান আল্লাহর মেহমান। দুনিয়ার জগতে যদি কোন মেহমান কোন মেজবানের বাড়িতে যায়, ওই মেজবান কিন্তু পাগল হয়ে যায়, মেহমানকে কি খাবার দেবে? না দিবে ঠিক না ভাই? ঠিক যেরকম ঠিক না ভাই? ঠিক আমি যদি সৌদি বাবাজির বাড়িতে বেড়াইতে যাই, আমি হলাম ওনার মেহমান, উনি হলো আমার মেজবান, ঠিক না ভাই? ঠিক যেরকম ঠিক না ভাই? ঠিক মুসলমান ভাই বড় আমার, মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, মেজবান দিওয়ান হয়ে যায়, মেহমানকে কি খাবার দিবে না দিবে? ঠিক সেরকম ভাবে আমরা আজকে যার বাড়িতে বেড়াইতে আসছি, সেই বাড়ির মালিক কে? সেই জমিনের মালিক কে? যেরকম সেই বাড়ির মালিক জমিনের মালিক কে? আরেকটু যেরকম জমিনের মালিক কে? আরেকটু যেরকম জমিনের মালিক কে? চিন্তা করে না দল্লামে আমার দুর্বার করে ধরেন কে কথা বলে আমরা ওয়াজ করে যাই বলেছিলাম ওয়াজ করার জন্য কাপুষ্টা দেখান চিন্তা করেন টুপি মাথায় কাপড় জমি সাদা কাকে পোস্টার দেখান না কোন দেশে বাস করেন বাংলাদেশের ভিতরে শতকরা 90% মুসলমান থাকা সত্ত্বে আজকে ইসলামী মাইক্রোফোন তাফসির মাইক্রোফোন বাতিল করে দেয় ঠিক আমাদের জোরে কথা আমরা কি তাফসির করতে গেলেই কি আমরা কেউ জীবত করি নাকি আমরা কি কোরআন ছাড়া কথা বলি হাদিস ছাড়া কথা বলি আমি আমার বাপের কোনো কথা বলতে বলে আমার ক্ষমতা আছে জোরে কথা আছে তাই তাহলে দামি মাওলানা দামি মেহমান আজকে আমরা আমাদের মাওলানা দামি আমাদের দামি মাওলানা আমাদের মেহমানদারি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা আমার এই জায়গার ভিতরে বসে একটা দিনই কথা কেবলমাত্র আমি বলেছি আপনারা শুনেছেন কয়টা দিনই কথা যেরকম কয়টা দিনই কথা একটা দিনই কথা আমি বলেছি আপনারা শুনছেন একটা দিনই কথা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাই ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ ১০০০ রাকাত নফল নামাজ কে কি পড়ে আসছেন দেখেন তো একটাও পাবেন না সম্মানিত সৌদি আমাদের দেশে তো কোরআনের আইন চালু নাই শুনেন খুব বলে যায় বোঝার চেষ্টা করবেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন জোরে বলে আলহামদুলিল্লাহ কোরআনের আইন কোরআনের শাসন আমরা মানবো তার বাইরে কোনো কথা আমরা মানবো না সে যাই হোক না কেন ঠিক যাবে ঠিক জোরে বলে দুই নাম্বার কথা শুনে রাখি আল্লাহ কোরআনের ভিতরে বলছে যদি কোনো ব্যক্তি চুরি করে কি করে যখন কি করে চুরি করে তার শাস্তি হলো তার হাজার কবজিটা কেটে দাও কি করো কবজি কেটে দাও হাজার কবজি কেটে দাও এ মুসলমান ভাইরা আমার আজকে আমাদের দেশে সরকার শেখ হাসিনা ওই যদি আগামী কালকে থেকে আইন চালু করে আমরা ক্ষমতা চাই না আমরা রাজনীতি করতে চাই না আমরা এইটা চাই আমাদের দেশ কোরআনের আইন অনুযায়ী চলো সকলে কোন থেকে আমি আমার ক্ষমতা দিয়ে কি করবো আমরা মুসলমান মুসলিম রাষ্ট্রে আমরা বাস করি আমরা এইটা চাই আমাদের দেশ কোরআনের আইন অনুযায়ী চলবে এবং চালানোর চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ কে কে রাজি আছে হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর যেরকম লিল্লাহ তাকবীর মুসলমান ভাই আমার আমি চুরি করেছি আমার শাস্তি হল আমার হাতের কবজিটা কেটে দাও কি করে হাতের কবজি কেটে দাও ঠিক না ঠিক মুসলমান ভাই আমার আমার এই হাতের কাটা কবজি নিয়ে যদি আমি রাত চাইতে যাই যে দেখবে কবে হুজুর চুরি করছে ঠিক না ঠিক এই হাতের কাটা কবজি নিয়ে যদি আমি চট্টগ্রামে যাই যে দেখবে সেই কবে হুজুর চুরি করেছে মুসলমান ভাই আমার এই হাতের কাটা কবজি নিয়ে যদি আমি সিলেটে যাই যে দেখবে সেই কবে হুজুর চুরি করেছে ঠিক না ঠিক মুসলমান ভাই আমার আমাকে দেখে দ্বিতীয়তে বাংলাদেশ কোন পৃথিবীতে আর কোন ব্যক্তি চুরি করার সাহস পাবে যেরকম পাবে মুসলমান ভাইরা আমার দুই নাম্বার কোরআনের আইন যদি কোনো ব্যক্তি একটা মানুষকে আরেকটা মানুষের বিনা অপরাধ বা অপরাধে হত্যা করে ফেলে তো আমি যদি আকবর বাইরে হত্যা করে ফেলি
আমার পার্লামেন্টে আমার আদালতে বিচার হবে, মৃত্যুর দণ্ডায় কি মৃত্যু, ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান ভাই রে, আমার আপনাদের জেলার বিদ্রোহী আমি আকবর ভাইকে হত্যা করে ফেলি, আমার শাস্তি হবে, আমার একমাত্র বিচার ফয়সালা হবে আমার মৃত্যুদণ্ড ফাঁসি। এ মুসলমান ভাইরা রে, এরকম একটা ঘটনা যদি এই জায়গার ভিতরে ঘটে যায়, এটা দেখে বাংলাদেশের মানুষেরা কোন কোন করার সাহস পাবে, যেরকম পাবে? এ মুসলমান ভাইরা রে, আমার তাহলে এইটা তো আমাদের দেশে আইন, এই আইন তো নাই, এই বিচার তো নাই। আমাদের দেশে একটা বিচার খুব বেশি আছে, মানে পেশ গুঞ্জা দিলেই বলা, পেশ গুঞ্জা বুঝেন বুঝেন না মিস্টার ঘোষ মিয়া, কথা কথা কেন আপনি ফোন করেছেন, দশটা বিশটা ফোন করেছেন, পিছন দিক দিয়ে এক কোটি মেরে দিলি আপনি শেষ। সিরাজুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত এটা একটা বিশাল অবস্থা। আল্লাহ নবীকে যখন জিব্রাইল ছেড়ে দিলেন, আল্লাহর নবী মনে মনে ভাবতেছে একটু একটু ভয় হচ্ছে, এমনি মুহূর্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পাইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ করে আসার পরে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি এত আমল করো? ওই কেন হুদ, আপনি তো আমার আগে বলে সমস্ত আমলের খবর জানেন। এইবার বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওগো আল্লাহর নবী, আমি বেশি কিছু আমল করি না, কি আমল করো? আমি একটা আমল করি, ওই কি আমল করো? আমি যখন ওযু করি তখন আমি তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়ে নেই, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা কিন্তু কঠিন আমল না, যখন ওযু করছে তখন তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়ে নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমার, তুমিনুনা বিল্লাহি, ইমান আনবো আল্লাহর উপরে, আল্লাহর উপরে ইমান আনার পরে ভয় করবো কাকে, যেরকম কাকে? কারণ টাঙ্গালের বাসায় তো বলা হয় গেদা আর গেদি, বুঝে টাঙ্গালে তো থাকি আমি, মেয়ের পে গেদি, গেদার পে গেদা, তখন গেদার বাপে আর গেদা গেছে আম চুরি করবার লিগা, বুঝলেন ভাই? তখন গেদা আর থইছে আম গাছের গোড়ায়, গেদার বাপ উঠছে আম গাছের, আম গাছে উঠে যা গাছ থেকে কইতেছে গেদা দেখো কেউ আহে কিনা, বুঝলেন নাই? জরাব সিরবো কই গাদা কেউ আহে, তখন গাদা কো আব্বা কেউ দে হে কই দেখতাছে, গাদা বাপ ঘরে গাছ কেনে সে নেন বাইছে কই কুয়া দে কেউ নেই, আবার ওসে আম গাছের গোড়া জরাব সিরবো কই গাদা এবার কেউ দেখা হে বাপ দেখতাছে তো, আবার নেন বাইছে, আবার কাছে জরাব সিরবো কই গাদা এবার কেউ দেখা হে বাপ দেখতাছে, আবার নেন বাইছে। এরকম কিনা কিন্তু সবার উপরে কে আছে? আল্লাহু সামিউন বাসির, দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আবার মাওলা তো ঠিকই দেখতেছে, সুবহানাল্লাহ বলেন মিয়া, আল্লাহর ভয় কাকে মনে দেখে? উমর রাষ্ট্র পরিচালনা করছে, উমর রাষ্ট্রের প্রধান ছিলেন, উমর যখন সরকার ছিলেন, উমর একদিন মনে দেখেন আমার এই আয়াতে কিন্তু আলোচনা করতেছে আল্লাহর ভয়, চারটা মধ্যে আমি একটা কেবল শুরু করছি আল্লাহর, যেরকম কি আল্লাহর, আল্লাহর ভয়, যার উপরে ইমান আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে, কথা বুঝে আসছে? যার ভিতরে ইমান তার ভিতরে আল্লাহর ঘুষ খাইছে কিনা, তাহলে আমি তো পুরোপুরি জানি না, তাহলে একটু পরীক্ষা করে দেখি, জোরে বলেন মারহাবা, একসাথে মারহাবা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্যে কইরা নতুন জামা কাপড় ব্যাগে ভরছে, আর সিরা ভালো জামা কাপড় গায়ে দিছে, আস্তে আস্তে করে রাখালের কাছে গেছে, অতি বেগের মধ্যে পড়ছে কিন্তু নতুন কাপড়,
আর কোথায় দিছে? পুরাতন সিরা কাপড়। উমর খুব সুন্দর করে কাছে যায় আর রাখালকে সালাম দিয়েছে। রাখাল কিন্তু উমরের চিনে নাই। হে যে উমর, হ্যাঁ চিনে নাই। আমাদের দেশে এমন কোন মানুষ আজও পর্যন্ত আছে না যে শেখ হাসিনা মনে করে দেখেনি? আছে না? দু একজন, সবাই না, দু একজন আছে না? আছে তো। কাইবার উমর দেব ওই রাখালকে বলতেছে, রাখাল আমি বহু দূর থেকে এসেছি ভাই, আমি বাড়িতে জানু, আমার যাতে এক খরচ নাই, খুব কষ্ট হয়ে যাবে, তোমার পালের ভিতরে বহু দূর আছে রে ভাই, ওইখান থেকে একটা উট তুমি আমার দিলে ওই উটে সওয়ার করে আমি ওর বাড়িতে চলে যাব। চিন্তা করলেন। এইবার রাখাল মনে মনে চিন্তা করে আর বলে, ভাই আমি আপনাকে চিনি না, এই উটের মালিক তো আমি না, উটের মালিক কে? উটের মালিক মদিনার বড় একটা ডনাঢ্য ব্যক্তি। এইবার উমর বলে, ভাই এইখান থেকে তুমি একটা উট আমার দিয়ে দিলে তোমার মালিক তো দেখবো না। কি কইছি? তোমার মালিক তো দেখবে না। এইবার রাখাল বল, ভাই এই পালের মালিক আমি না, এইখান থেকে আমি তোমার একটা উট দিয়ে দিব, আমার মালিক দেখবে না। ঠিক আছে, এই দেশের রাষ্ট্রপ্রধান যে উমর আছে, তোমার একটা উট দিয়া দিছি, উমর তো সাথে সাথে আমার কল্লাটা গর্দান থেকে নামিয়ে দিবে, আল্লাহ আকবার। এইবার আসাল বলে, ভাই আমার মালিক দেখবে না, ঠিক আছে, উমর দেখবে না, ঠিক আছে, কিন্তু সবার উপরে কে আছে? যেরকম কে আছে? আল্লাহু সামিউন বাসীর। আবার মাওলা তো ঠিক দেখবে, আমি তো আর ওর দিতে পারবো না। যেরকম আল্লাহু আকবার, আরেকটু যেরকম আল্লাহু আকবার। এইবার উমর মনে মনে করতেছে, তোমার এবার সাইজ করে যাওয়া, 20 গুঞ্জা তো 20 গুঞ্জা ছিল, আপনি আপনার দেশে থাকেন, কষ্ট করে লেখাবার করে সার্টিফিকেট অর্জন করছেন, এই কাগজ আনবার গেল কয়টি হাত দিন? কারণ কি মিয়া খরচ রাখা হইলে চাই না, সার্টিফিকেটের গুড় চাই না, সেরকম চাই না। এইটা সার্টিফিকেট কি আর অঙ্গ সরকার না করে নেওয়ার ক্ষমতা আছে? এই মুসলমান ভাই রে আমার, এইবার উমর পাহাড়ের আড়ালে চলে গেছে, পাহাড়ের আড়ালে যায় ওই সিরাপার জামার গুলো খুলে নতুন জামা পরিধান করছে। মারহাবা খান, যেরকম মারহাবা, নতুন জামা পরিধান করেছে, নতুন জামা পরিধান করার পরে পকেটে 20 দিরহাম নিছে, কয় দিরহাম? যেরকম কয় দিরহাম? পকেটে 20 দিরহাম নিয়ে এবার রাখালের কাছে গেছে। তাহলে রাখাল কইছে, এই যে 20 দিরহাম তোমার দিলাম, কয় হক? এই 20 দিরহাম যে তুমি বড় লোক হইতে পারবা, ধনী হইতে পারবা, তোমার কাজে আসবে, 20 দিরহামের পরিবর্তে তুমি আমার একটু উট দিয়া দাও, তোমার মালিক দেখতো না। আল্লাহ আকবার। কোন নামে এখন তোমার মালিক দেখবো না। ওই দেড়হামের হাতে নাই না, এরকম গুরু ধরে তারা রুচি রাখাল হাতে নাই না। রাখাল কৌজু, আমি আপনার চিনি না, আপনি কি? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আমি যদি আমার মালিকের আড়ালে 20 দিরহামের পরিবর্তে একটা উট আপনার আমি দিয়ে দে, আমার মালিক দেখবে না, ঠিক আছে, এই দেশের রাষ্ট্রপ্রধান যদি উপর জানতে পারে আমার গর্দান থেকে কল্যাণটা নামিয়ে দিবে। হুজুর শুধু তাই না, তারপরেও সবার উপরে তো একজন আসবে, যেরকম কে? যেরকম কে? আমি আপনাকে 20 দিরহামের পরিবর্তে উট দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, আমাদের দেশে কি নিয়ম আছে? যেরকম আছে, যেরকম আছে, আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন, খুন করছেন, ইফটিজিং করছেন, ধর্ষণ করছেন, টাকা 5 লাখ মাইরা দিলেই আপনি খালাস, হক কথা নাকি? আল্লাহ কোরআনে বলছে, আল হাকু গুরুন ওয়ালাউ কানা গুরুন, সত্য কথা কও, চাহে দিতে লাগুক একদিন মিষ্টি লাগবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম নামে সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ওই যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেচারা কালো থাকলে কি হবে ভাই? ওই বেচারা কিন্তু দিলের ভিতরে, গল্পের ভিতরে, কলেজের ভিতরে, অন্তরের ভিতরে ভয় ছিল কার? যেরকম ভয় ছিল কার? ইমান আনবো কার করে? ভয় করবো কাকে? যেরকম ভয় করবো কাকে? এ মুসলমান ভাইয়েরা আমার, এই বেড়ালের দাম ছিল মাত্র 6 দিরহাম। ইসলাম কবুল করার আগে কয় দিরহাম? যেরকম কয় দিরহাম? আর এই বেড়াল ইসলাম কবুল করার পরে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ালের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কিরকম বৃদ্ধি করছে জানেন? একদিন বেড়াল রাদিয়াল্লাহু তাআলা তুফলা ছিলেন, তুফলা বুঝেন? তুফলা মানে শুদ্ধ করে বলতে পারত না। যেরকম আমার বাবা বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কথা রাখতে গিয়ে একদিন এসেন না আমাদের উপরে, বেলালকে বললেন যে বেলাল তুমি এক কাজ করো। কয় কি বাড়িতে চলে গেছে কোনো কথা কই নাই, বাড়িতে যায় না আমাকে কালো তুমি তো আল্লাহ আমার বানাইছো, আমি কালো তুমি তো আমার বানাইছো আল্লাহ, আমি সত্য করে আজান দিতে পারি না আল্লাহ তুমি তো আমার বানাইছো। আজকে যদি আমি শুদ্ধ করে আগান দিতে পারতাম গো আল্লাহ আমার তো বাদ দিত না। আল্লাহ তারা তোমার সৃষ্টির ভুল ধরে, আল্লাহ গো আমার এই বিচার তোমার আদালতে আমি দিলাম। যে রবেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই রে আমার, বেলাল এরকম করে দু যুগের বাড়ি ছেড়ে ছেড়ে দোয়া করেছে। যখন ফজরের নামাজের আজানের সময় হয়ে গেছে, নতুন সুন্দর মুয়াজ্জিন সাহেব, খুব সুন্দর সুন্দর কণ্ঠ সরলা মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর কণ্ঠ সরলা মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছে, বিশ্বনবী মুর্শিদে বসে হয়েছে।